কিছু কিছু সময় ছোটোখাটো জিনিসেই পরিবারের সকলের মুখে হাসি থাকে, সেই রকমই আমাদের বাড়িতে এই রেসিপিটা থাকলে খুব সকলেরই পছন্দের একটা রেসিপি, খুব আনন্দ হয় সকলে। হ্যাঁ, আজকে বানিয়ে ফেলবো মুরগির ছাঁট, যেটাকে আপনারা অনেকে ফেলে দেন, সেইটাকে বাজারে পরিষ্কার করে বিক্রি হয়। আপনারা বাড়িতে গরম জলে অল্প একটু লবণ দিয়ে ফুটিয়ে নেবেন, দিয়ে বাজার থেকে কিনে নিয়ে এসে হালকা একটু পরিষ্কার করলেই ধপধপে একটা ছাল তৈরি হয়ে যাবে। তো কিভাবে বানাচ্ছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি, আর আমি পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি। আপনারা যে যেরকম পরিমাণে করতে চাইবেন পেঁয়াজটা কম বেশি করে নেবেন। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে এখানে আমি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে হালকা আঁচে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন আদা রসুনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমাটো। টমাটোটাকে আমি অল্প করে একটু কষিয়ে নেব, তার উপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে হাফ কাপের মতো জল দিয়ে আমি মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল পার হচ্ছে ততক্ষণ অনবরত মশলাটি নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে, নাহলে তলায় বসে গেলে এই রেসিপির স্বাদটা একেবারেই খারাপ হয়ে যাবে। দেখুন কত সুন্দর সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। দিয়ে পরিষ্কার করা যে মুরগির ছালটা আমি দিয়ে দিলাম মশলার সাথে, দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দেবার পরে 2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখে দেবো। দেখুন কত সুন্দর জল বেরিয়ে এসেছে। এতে কিন্তু কোনো জল ব্যবহার করা হয় না, এই জলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি আরও 5 মিনিট খুব হালকা হাতে কষিয়ে নেব, দিয়ে আর একবার আমি ঢাকা চাপা দিয়ে দেব। তাতেই খুব সুন্দরভাবে ছালটা কষানো হয়ে যাবে। এটা করতে বড় জোর 15 মিনিট সময় লাগে। দেখুন কত সুন্দরভাবে তেল বেড়ে হয়ে এসছে, আর খুব সুন্দরভাবে আমার ছালগুলো সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। আমি খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম, দিয়ে দেব উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি। ধনে পাতাটা দেবার পরে আরও 2 মিনিট আমি নাড়িয়ে এবার একটা প্লেটে ঢেলে নেব। শুধু গরম ভাত হলেই এই রেসিপি দিয়ে একতলা ভাত অনায়াসে যে কোনো লোক খেতে পারবে। আজকের মতো এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।